নমস্কার বন্ধুরা, সুপর্ণার সাত কাওনের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা দিল্লি যাচ্ছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি দিল্লি যাওয়ার জন্য। তো চণ্ডীগড় থেকে দিল্লি যেতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। তো আমাদের হরিয়ানার উপর দিয়ে যেতে হবে, আর হরিয়ানাতে ঢুকতেই আম্বালাতে এই টোলটা পড়ে। এরকম 3টে টোল পড়বে রাস্তায়, একটা পড়ে পানিপথে, একটা পড়ে সোনিপথে দিল্লি ঢোকার আগে, আর একটা এই আম্বালা। আর বাইরে দেখুন, যেমন রোদ্দুর তেমন গরম। চণ্ডীগড়ের টেম্পারেচার এখন 40 তো হবেই। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি 11টার দিকে, কিন্তু দিল্লি পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যাবে। দুটো বাচ্চা নিয়ে রাস্তায় বেরোলে একটা না তো গাড়ি চালানো যায় না, মাঝে মাঝে একটু দাঁড়াতে হয়, সেজন্য আমাদের একটু বেশি সময় লেগে যায়। আর প্রথমেই দেখলেন গাড়ির পিছনে আমি বেডের মতন বানিয়ে দিয়েছি আমরা। তো ছেলে মেয়েরা ওখানেই আর খেলা করবে, ওখানেই ঘুমিয়ে পড়বে, বেশি একটা জ্বালাতন করবে না। দিল্লি থেকে চণ্ডীগড় যাওয়ার পথে হরিয়ানার অনেকগুলো জেলার উপর দিয়ে যেতে হয়, যেমন কর্নাল, কুরুক্ষেত্র, পানিপথ, সোনিপথ। তো দিল্লিতে আমার ভাই ভাই বউ থাকে, তো ভাই বউয়ের সাথ দেবে, সেই জন্য আমার মাও এসেছে ওখানে, তো সেই কারণেই দিল্লি যাচ্ছি আমরা। পরের বছর এখান থেকে কোথায় পোস্টিং যাব, কবে আবার দেখা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য ভাবলাম কাছে যখন আছি ঘুরেই আসি। আর দেখুন সামনে একটা কী নিয়ে যাচ্ছে গাড়িতে করে, আমি তো বুঝতে পারলাম না কত বড়। আপনারা যদি বুঝে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। একটা না 3 ঘন্টা গাড়ি চালানোর পর এই এখন দাঁড়ালাম আমরা। ছেলে মেয়ে ঘুম থেকে উঠে বলছে আইসক্রিম খাবে, তো সেই জন্যই দাঁড়ানো। তো ছেলে মেয়ে আইসক্রিম খেলো আর আমরা খেলাম ফালুদা। ফালুদা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। তো দিল্লি পৌঁছাতে আর 1.5 ঘন্টা বাকি, মোটামুটি 4:30-4টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো মা ওদিকে রান্না করে রেখেছে, ওখানে গিয়ে একবার ভাত খেয়ে নেব। আর দিল্লি ঢুকতেই দেখুন একটু জল পেয়ে ছেলেরা সবাই গরমে স্নান করতে নেমে গেছে। তো চণ্ডীগড় আমরা পোস্টিং এসেছি এই 3 বছর। এই 3 বছরের মধ্যে দিল্লিতে কিন্তু আমি অনেকবার এসেছি ভাইয়ের কাছে, কিন্তু কোনোদিন ভিডিও করা হয়নি, আপনাদের দেখানো হয়নি। তো শেষমেশ পৌঁছে গেলাম ভাইয়ের ঘরের সামনে। আর জানেন তো, দুষ্টুর জুতো আনতেই ভুলে গেছে। আর এই যে ভাইয়ের ঘর, এই যে ভাই বউ বসে আছে, মা কাজকর্ম করছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।